যেটা দেখাইছে যে কুইজ মেকার নামে একটা প্লাগইন ছিল, সেটা সে ব্যবহার করে কুইজটা তৈরি করতে পারতেছে। তা আমি এখন আমার নিজের থেকে আমি চাচ্ছিলাম যে আমি একটা কুইজের, যেহেতু প্লাগইনস আছে সেখানে কুইজটা তৈরি করা যাচ্ছে, এই কুইজ ভিত্তিক হয়তো আমি 100টা কুইজ দিলাম, 100 আবার পয়েন্ট দিলাম, এই পয়েন্ট গুলো তারা নিতে পারবে এবং একটা নির্দিষ্ট তাদের ইউজার ড্যাশবোর্ডে এই পয়েন্ট গুলো জমা হবে এবং নির্দিষ্ট একটা পরিমাণ পয়েন্ট গুলো আবার সে উইথড্রোর মাধ্যমে উইথড্রো করতে পারবে এবং সেখান থেকে পরবর্তীতে আমি বিজয়ীদের হয়তো পুরস্কৃত করব, এরকম কিছু একটা। সহজ হবে, আদারওয়াইজ সেটা আপনাকে বোঝানোটা একটু কঠিন। তবে তবে 80% কাজ যদি ধরেন হয়ে যায় প্লাগইন থেকে, বাকি সামান্য কাজ হয়তো আমরা টুকটাক এদিক সেদিক করে করা যাবে। এখন আপনি কি আমাকে একটু দেখাবেন প্লাগইনটা যেটা আপনি ব্যবহার করছেন, বা সবাই একটু ইয়ে করেন, আমরা আজকে হচ্ছে যে ওই কুইজের প্লাগইন নিয়ে কথা বলবো, কাজ করব। মানে প্রথম কথা হচ্ছে সবাই আজকের ক্লাসে আপনারা কুইজের প্লাগইন নিয়ে কাজ শুরু করে দেন, যে আমরা একটা কুইজ সিস্টেম তৈরি করব। আর আহসান হাবিব যতটুকু করছে আমরা ওইটা থেকে সামনে আলোচনা করি, দেখি যে আহসান হাবিব যতটুকু বলছে
যে কম কোড লিখে বা পিএইচপি প্রোগ্রামিং না করে আমরা সেই জায়গায় যেতে পারি কিনা সেটা আমরা একটু যাচাই করবো, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? স্যার শোনা যায়? আচ্ছা, তাহলে একটু আপনারা স্ক্রিনটা শেয়ার করেন এবং কাজ শুরু করে দেন নাকি, মানে আমরা আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে, মানে আজকের ক্লাস হচ্ছে কিভাবে করে আমরা তৈরি করতে পারি, কুইজ সিস্টেম তৈরি করতে পারি। আর আহসান হাবিব যে কটা জিনিস বলছে আমরা চেষ্টা করব যে কম পরিশ্রমে আমরা ওই জিনিসটা অ্যাভেল করতে পারি কিনা, না হলে কি কি লাগবে। আহসান হাবিব, জি স্যার, হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু দেখা যাবে আপনি কতদূর পড়ছেন বা কোন প্লাগইনটা ব্যবহার করছেন, কি কি ফিচার আছে অলরেডি, কি কি নাই, বা কি কি করা যেতে পারে, বা প্রোফাইল ক্রিয়েট করে করে আমরা নতুন লোক ওই কুইজটা দিতে পারবে কিনা। আমি অতটুকু কাজ করি নাই স্যার, শুধুমাত্র ইউটিউবে দেখছিলাম, আর আমার ওই উইন্ডোজ দেওয়ার কারণে আগের ফাইলগুলো সব চলে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি কি একবারও ট্রাই করে দেখছেন ইনস্টল দিয়ে? হ্যাঁ স্যার দেখছিলাম। আচ্ছা, ওইটাই আমাকে দেখান, আর কিছু না। সবাই একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, ফারজানা ইয়াসমিন, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আতাউর স্যার, নোহাল মনিব আসছে দেখা যায়। বাজিদ দোস্তামি, আপনি ওয়ার্ডপ্রেসে চলে যান। আচ্ছা, কুইজ মেকার, ওকে, দেখি তো। আচ্ছা, কুইজ মেকার ছাড়া কি অন্য কিছু আছে? অনেকগুলো আছে স্যার। আচ্ছা, কুইজের জন্য 9টা প্লাগইন আমি দেখছি এখানে। আচ্ছা, কুইজ এন সার্ভে মাস্টার, বেস্ট কুইজ প্লাগইন, এইচডি কুইজ প্লাগইন। আপনাদেরকে কিছু ট্রিক্স বলে দিই। ধরেন, মনে করেন একসাথে অনেকগুলো প্লাগইন আছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোনটা ইনস্টল করা উচিত? বলতে পারেন? না স্যার বুঝতে পারি না, জিজ্ঞেস করে নিয়ে তারপরে না, আমি সমস্যা হয়। আমি বলতেছি অনেকগুলো, ধরেন এই যে কুইজের জন্য দিছি 9টা প্লাগইন, 10টা প্লাগইন চলে আসছে, তাহলে আপনি কোনটাকে সিদ্ধান্ত নেবেন যে কোনটা ভালো? প্রথমত আপনাকে যেটা করতে, হ্যাঁ স্যার, ওই যে আমরা গুগল সার্চ দেই, যেমন যে ফার্স্ট পেজটা ওটাকে আমরা প্রাধান্য দিই। না 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 না, যেটা করতে হবে আপনাকে, ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে যেখানে প্লাগইন ডাউনলোড করা যায় সেখানে যেতে হবে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাকে? না স্যার দেখা যায় না স্যার। হ্যাঁ আসতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে।
দেখেন, আমি একটা প্লাগইন গুগলে সার্চ করছি, এই যে গুগলে সার্চ করে এটার পেজটা, এই যে কুইজ এন্ড সার্ভে মাস্টার, এটা বের করছি এখানে। সার্ভে মাস্টার আপনার প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো পড়া, এই যে এইগুলো, ঠিক আছে, ভার্সন 7.0, ঠিক আছে, তার মানে ভার্সন 1, 2, 3, 4, 5, 6, 7 এইগুলো পার হয়ে সে এই পর্যন্ত আসছে ধরে নেওয়া যায়। লাস্ট আপডেট 3 দিন আগে। লাস্ট আপডেট মানে হচ্ছে যে এই এইটা যারা বানাইছে, তারা বানাইতে গিয়ে ধরেন কিছুদিন পরে একটা প্রবলেমে পড়লো, দেখলো যে এই প্লাগইনের মধ্যে একটা সমস্যা আছে, তারা এটা সমাধান দিচ্ছে কিনা। দেখা গেলো একটা প্লাগইন বানাইছে, এটার মধ্যে নানানজন ব্যবহার করে নানান রকম প্রবলেম পাচ্ছে, কিন্তু ওরা ওইটা চেঞ্জ করে না, ওটা আপডেট করে না, ওটা বাদ, ঠিক আছে। যেইটা এই যে 3 দিন আগে মাত্র তারা এটা কাজ করছে, অর্থাৎ আপনি ওইটা ইনস্টল করতেছেন, যে কোম্পানি বানাইছে তারাও এটা নিয়ে প্রতিনিয়তই এটা চেঞ্জ করতেছে। অ্যাক্টিভ ইনস্টলেশন দেখেন 30,000 প্লাস, 30,000 জন এই প্লাগইনটা ব্যবহার করতেছে। ওয়ার্ডপ্রেস ভার্সন কোন ভার্সনের জন্য? 4.9 এবং হায়ার, তার আগের ভার্সনগুলোতে হয়তো চলবে না, কিন্তু 4.9-এর পর থেকে এখানে চলবে। এবং টেস্ট করা হয়েছে 5.4.2 পর্যন্ত, পিএইচপি ভার্সন 5.4 হলেও চলবে, সামথিং ল্যাঙ্গুয়েজ 4টা। এবার আসেন রিভিউ, আপনি দেখেন 5-স্টার রিভিউ হলো 770টা, চিন্তা করতে পারেন। 4-স্টার রিভিউ হচ্ছে 47টা, 3-স্টার 11টা, 24টা, মানে এটার কোনো নেগেটিভ রিভিউ নাই, ঠিক আছে। তারপরে দেখেন সাপোর্ট, সাপোর্ট দেখেন লাস্ট 2 মান্থে 79টা প্রবলেমের কথা এখানে জানাইছে পাবলিক, 51টা প্রবলেম তারা সলভ দিছে, ঠিক আছে। আসলে আমরা একটা একটা করে দেখি, আমরা এটাতে যাই, তারপরে হচ্ছে রিভিউতে যাই, আমরা দুইটা জিনিসই দেখবো, আগে দেখি রিভিউ, তারপর হচ্ছে রিভিউ। মানে হচ্ছে যে সমস্ত পাবলিক আমার আগে এই এই প্লাগইনটা ব্যবহার করছে তারা কি মন্তব্য করতেছে, তারা যদি ভালো বলে তাহলে বুঝবো ভালো, তারা যদি বলে যে না এটা ভালো না বা এটার মধ্যে সমস্যা আছে, এটাতে এটা এটা প্রবলেম, ডাটা চুরি করে, এই হয় সেই হয়, তাহলে আমরা সেটা ব্যবহার করব না। আর এই যে ওয়ার্ডপ্রেস অর্গ, হ্যাঁ, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, অর্থাৎ মানে কেউ চাইলেই, মনে করেন ভুল একটা ইয়া বানাইলো, প্লাগইন বানায় সে নিজেই অযথা 100টা, 200টা, 500টা, 5-স্টার মেরে দিল, ব্যাপারটা এরকম সম্ভব নয়। এবং আপনি জানবেন যে এই এই যে রিভিউগুলো যারা দেয় তারা কিন্তু রিয়েল মানুষ, মানে সত্যিকারই যারা সত্যিকারে ব্যবহার করছে তারা দেয়। আপনি দেখেন এখানে পড়তে পারবেন, এই এই পেজটাতে আপনারা যান, পড়তে পারবেন যে এই প্লাগইন সম্পর্কে কোয়াইট গুড ফর এ ফ্রি প্লাগইন, 2 দিন আগে, হ্যাঁ, গ্রেট প্লাগইন টু হ্যাভ, ইজি টু ইউজ, তার মানে এটা বলতেছে ইউজ করে তাদের ভালো লাগছে, গুড প্লাগইন, নাইস প্লাগইন, তারপরে হচ্ছে সুপার, তারপরে বলতেছে ফ্যান্টাস্টিক, রোবাস্ট, সুপার ইমপ্রেস, গুড প্লাগইন, তারপরে বলতেছে যে এক্সেলেন্ট, হ্যাঁ। তো এই এই মন্তব্যগুলো পড়লে আপনি বুঝবেন যে ও আচ্ছা আচ্ছা নিশ্চয়ই এটা ভালো। এবার আসেন সাপোর্টে, সাপোর্টে হচ্ছে মনে করেন আপনি প্লাগইনটা ডাউনলোড করে ব্যবহার করতেছেন, ব্যবহার করতে যে কোনো একটা প্রবলেম পাইলেন, বিশেষ করে ইউরোপ আমেরিকা দেশগুলোতে যখন তখন যে কাউকে ফোন দেওয়া যায় না, আমাদের দেশগুলোতে এখনো পর্যন্ত এই কালচার তৈরি হয়নি, হবে, দেখবেন যে অনেক মানুষ আছে যারা চাকরি বাকরি করে ফ্রিল্যান্সার, ওরা মানে ফোনে কথা বলতে চায় না বা স্কাইপে সময় দিতে চায় না, আপনি মানে ট্রাই করবেন দেখবেন যে ওরা হয়তো আপনাকে টাইম দিতে চাচ্ছে না, চাচ্ছে না বলতে ওদের হাতে সময় নেই। এই জন্য ইউরোপ আমেরিকার দেশগুলোতে এই ফোরাম সিস্টেম খুবই 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 জনপ্রিয়। কেন জনপ্রিয় দেখেন, এই ফোরাম নিয়ে কার কার অভিজ্ঞতা আছে, ফোরামে লেখালেখি করা বা ফোরামে পড়া একটু বলেন দেখি, আমি একটু আপনার সাথে দেখে নিই। সবাইকে একটু অনুরোধ করছিলাম আপনাদের স্ক্রিনটা শেয়ার করতে, আপনারা তো করলেন না, আমার তো অ্যাটেন্ডেন্সও দিতে হবে আপনাদের, একটু সবাই একটু স্ক্রিনটা শেয়ার করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ফোরাম বা এগুলো ব্যবহার করার কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা?
আচ্ছা মুনিব, থ্যাংক ইউ। 14 দেখাচ্ছে এখন, বাজি বুঝতে দিচ্ছে। হ্যাঁ হাসান হাবিব, জাফর ইকবাল দিচ্ছে, থ্যাংক ইউ। এখন 15 দেখাচ্ছে, হুমায়ুন আহমেদ। হ্যাঁ ফারজানা ইয়াসমিন, একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। হ্যাঁ চলতেছিল একটু আগে হুমায়ুন পারেখান থেকে, আমার তো কান একবারে মানে আচ্ছা হুমায়ুনের স্ক্রিন শেয়ার করলে প্রায় দিনই প্রবলেম হয়, এর আগেও মনে একদিন সমস্যাটা হয়েছিল। আজ যাই হোক, আমি ওনার নেটওয়ার্ক মনে সমস্যা আছে না, অন্য প্রবলেম মানে সাউন্ড রিপিট হচ্ছে, মানে এই সাউন্ডটা একদিক থেকে যাচ্ছে ওই দিক থেকে আবার সাউন্ড ফেরত আসতেছে। যাই হোক সরি আসলে। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। 16 জন, 16 দেখাচ্ছে এখন নাম্বারটা, আমি দু একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা যেটা বলতেছিলাম, দেখি কে কে আপনার ফোরাম এবং ফোরাম থেকে হেল্প নিছেন কারা, বলেন তো দেখি একটু, মানে ফোরাম থেকে হেল্প নেওয়ার অভিজ্ঞতা আছে কার, যে কোনো ধরনের ফোরাম থেকে বা অনলাইন থেকে লিখে কোনো হেল্প নিতে পারছেন কখনো, যে কোনো অনলাইন ফেসবুক ফোরাম, ফেসবুক গ্রুপ কিংবা কোনো জায়গা থেকে কখনো হেল্প নিছেন অপরিচিত লোকের কাছ থেকে? বা আপনাদের প্রবলেম হলে কখনো ফোরামে লেখেন বা হচ্ছে ফেসবুকে লেখেন, ফেসবুক গ্রুপে? স্যার গ্রুপ থেকে সমাধান নেওয়া হয়েছে, ফেসবুক গ্রুপ থেকে। মানে সেটা কি আচ্ছা না বাজে দোস্ত বলছে না, আচ্ছা তো কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার প্রবলেম সেগুলো সমাধান পাওয়া গেছে। ইউরোপ আমেরিকার দেশে এই ফোরাম সিস্টেমটা খুবই 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 জনপ্রিয়। ফোরামগুলো দেখতে সুন্দর না, বুঝতে পারছেন তো, ফোরামের ফোরামগুলো কখনোই দেখতে সুন্দর হয় না, এটা তো মোটামুটি সুন্দর আছে। অধিকাংশ ফোরাম যদি সার্চ দেন, মানে আমরা যখন আরও 4-5 বছর বা 7 বছর আগে কথা বলতেছি, তখন প্রবলেম হলে আমরা এরকম ফোরামে লিখতাম, দেখা যেত যে 2 দিন 3 দিন 4 দিন পরে রেসপন্স পাওয়া যেত। সো আপনাদেরকে এই অভ্যাসটা করতে হবে, এই যে ধরেন এখানে মানুষজন কিন্তু সব প্রবলেম লিখতে যায়, হ্যাঁ ইনকারেক্ট পজিশন অফ রেডিও বাটন, সে এটা করতে যায় দেখতেছে রেডিও বাটন ভুল জায়গায় লাগছে, সে বলতেছে যে এটা সমস্যা, যার যেটা প্রবলেম সে কিন্তু লিখতেছে, এবং এই যে এগুলো কিন্তু টিক চিহ্ন সলভ এগুলো। তো এই মানে আপনি আপনি যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেস এইচটিএমএল জাভাস্ক্রিপ্টটাই হচ্ছে শুধুমাত্র স্কিল, বাস্তবে আসলে সেটা নয়, মানে আপনি একটা সমস্যায় পড়ছেন, সমস্যাটা আপনি কীভাবে কতভাবে সমাধান করতে পারবেন ওইটাও একটা বড় স্কিল। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে, যদি আপনারা মনে করেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, তাহলে এই সমস্ত ফোরাম ফোরামে লিখতে হবে, পড়তে হবে, ঠিক আছে? মাঝে মাঝে ফোরাম পড়লেন আপনি, এই যে স্ক্রলিং ইস্যু, সেভ রিজিউম অ্যাড অন। হ্যাঁ আচ্ছা, এখানে একজন একটা প্রবলেমের কথা লিখছেন, আপনি এটা পড়েন এবং দেখেন এই যে এই এই চিহ্নটা যেখানে থাকবে, প্লাগ ইন সাপোর্ট, মানে হচ্ছে যেই কোম্পানি এই প্লাগ ইনটা বানাইছে সেই কোম্পানির লোক, এই যে এক্সপ্রেস টেক সাপোর্ট, সে বলতেছে আই ট্রাই টু ওপেন দিস কুইজ বাট ইট ইজ ফর রেজিস্টার্ড ইউজেস অনলি, সো আই ক্যানট হ্যাভ লুক অ্যাট দ্য কুইজ,
So actually the pro support forum is closed for now. New tickets, we will be handling all the support issues by email now. I request you to email us. যাই হোক, তো বলছে যে তোমার যে সমস্যা আছে সেইটা আমাদেরকে ইমেইল করলে সলিউশন দিব, ঠিক আছে? এই যে এখানে তাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিছে। সো এবং সেটা এই 8 ঘন্টা আগে, মানে বেশিক্ষণ না, আগে না, সামান্য আগে। তো এই জন্য মানে ধরেন আপনি কোনো বিষয় নিয়ে যদি হেজিটেশন থাকে, আপনি হাতের কাছে কাউকে পাচ্ছেন না যে তার সাথে আলাপ করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, দেখেন সে লিখছে 11 ঘন্টা আগে, 3 ঘন্টার মধ্যে তাকে এটা রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? এবং সে যে লিখছে তার লেখাটা খুবই গোছানো, দেখেন মানে তার প্রবলেমটা সে কীভাবে বোঝানোর চেষ্টা করতেছে, সে সুন্দর করে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, হ্যাঁ, ডিবাগ স্টেপ টেকেন, সে প্রবলেমটা সলভ করার জন্য কী কী কাজ করছে সেটা পর্যন্ত বলছে। ইভেন সিস্টেম ইনফরমেশন, সে ওয়ার্ডপ্রেসের কত ভার্সন ব্যবহার করতেছে, ব্রাউজারের কত ভার্সন ব্যবহার করতেছে সেটা পর্যন্ত সে এখানে দিয়ে দিয়েছে। সো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি। আপনি যদি কারো কাছ থেকে হেল্প নিতে চান কিভাবে হেল্প নিবেন, সো এবার আসেন, আপনারা দু একটা প্লাগইনের নাম বলেন তো, যেটার কোনটার কত রিভিউ আমি একটু দেখি, কে কোনটা ইউজ করতেছেন বা ইয়ে করতেছেন। আচ্ছা, ওই যে ফোরামটা স্যার, ওটা কি এটা আলাদা ওয়েবসাইট না ওই মেসেজ বক্সে ওয়েবসাইটের সাথে লিংক? না 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 না, এই যে আহা, আপনি একটা প্লাগইন বের করেন তো, আমি আপনাকে দেখাচ্ছি, আপনার স্ক্রিন আমি দেখতেছি, আপনার স্ক্রিন যে কোনো যে কোনো এনি কাইন্ড অফ প্লাগইন বের করবো স্যার, যে কোনো একটা প্লাগইন বের করেন। উনি এই উত্তর দিচ্ছে, এইটা ওনাদের কি ওয়েবসাইটে এটা লিংক করা আছে নাকি আলাদা ওয়েবসাইট? না না, আপনি যেখানে দেখতেছেন ওইখানেই কোম্পানির লোকরা এই ওয়েবসাইটে আসে। যেখানে কেউ ফ্রি প্লাগইন দিতে আসছে, এখন এই ফ্রি প্লাগইন দেওয়াটাও হচ্ছে একটা ব্যবসা। কেন ব্যবসা? মনে করেন আপনি এই যে যেমন এই মানে এই কি বলে আমাদের আহসান হাবিবের মতো ক্লায়েন্ট বা কাস্টমার খুঁজে পাওয়ার জন্য তারা ফ্রি প্লাগইন দেয়। কিরকম? আহসান হাবিব চাইতেছে যে এটাকে রেজিস্টার্ড ইউজারদের জন্য ইউজ করতে দিবে এবং নাম্বার সেভ করা থাকবে, তাকে ওইখান থেকে টাকা দেওয়া হবে বা পয়েন্ট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ওরা করবে কি, কুইজ তৈরি করার অপশনটা ফ্রি দিবে, বলবে যে বাকিটুকু যদি করতে চান তাহলে ওটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এখন আমরা উন্নয়নশীল দেশগুলোতে আমাদের জন্য এই টাকাটা বেশ বড় অ্যামাউন্ট, কিন্তু ওদের জন্য কিন্তু বড় অ্যামাউন্ট না। আমাদের জন্য ধরেন 100 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করে যেরকম, ওরা এরকম $30 দিয়ে $20 দিয়ে ওরা হচ্ছে ইয়ে করে নেয়, এইগুলো প্লাগইন কিনে নেয়। তো ওরা এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামায় না। আচ্ছা, এবার আপনারা যে কোনো এই প্লাগইনটা যেহেতু দেখলাম ভালোই আছে, আপনারা এটা দিয়ে শুরু করেন। তারপরে বেস কুইজ প্লাগইন আছে, এটাতে দেখেন মাত্র 10টা রিভিউ, এটাতে কাজ হবে না। এটা লাস্ট আপডেট করছে 8 মাস আগে, তারপরে কোনো খবর নাই, 10,000 ইনস্টলেশন হচ্ছে, এটা ভালো। তো এখানে দেখেন রেটিং মাত্র 10টা, ওকে আপনারা শুরু করেন তাহলে।
Hello and welcome to this My Theme Shop video screencast. In this video, I'm going to be showing you how to fully set up the WP Quiz plugin for WordPress. WP Quiz allows you to build quizzes easily, and the end results are engaging, professional, dynamic, and they're going to keep your visitors engaged and get a ton of social sharing. Best of all, WP Quiz is
ইনস্টল করছি স্যার, দেখতেছি ইনস্টল করে ওই অ্যাডে যাচ্ছি, দেখতেছি।
স্যার ভালো বুঝতেছি না। এই যে একটা কোশ্চেন তৈরি করছি স্যার, এটা প্রিভিউ দিলে একটা পেজে যাচ্ছে। আমি স্যার আমার স্ক্রিনটা একটু দেখেন তো। এটা শর্টকাট কোথায় স্যার? আমার স্ক্রিনটা একটু দেখেন। আচ্ছা প্লাগইন, এটার নাম একটা এটা এমবেড লিংক শর্টকোড। আমার এমবেড আছে, এইচটিএমএল এক্সাম লেটেস্ট ভার্সন অফ এইচটিএমএল এক্সাম 1 2 3 4 5, লেটেস্ট ভার্সন অফ সিএসএস, এইচটিএমএল বেসিক টেমপ্লেট, এন্ড এই যে টাইম সেট করতে 5 মিনিট। জি স্যার কাজ হয়েছে। এমবেড আর লিং শর্টকাট হলো কুইজ ওয়ান। তাহলে আমরা পেজে যাব, পেজ কমিউনিকেশন আবার কেমন চাই? সাধারণ জ্ঞান
the quiz. Okay. You can welcome to a quiz. And then you can click on the link, submit. Tell answer provided. It has a question. Maybe better to use it again. Xin hai thì